নমস্কার, আপনার মাজলে নতুন ভিডিওটি আহিছো। ভিডিওটি আপনাদের দেখব পাব পুরোনা বাথরুমর কনসিল জিআই পাইপ গুছাই নতুন সিপিভিসি পাইপ ইনস্টল করা। কনসিল লাইনের মশলাব গুছাই আছো আর আগের দিনের পানির লাইনব প্রায়ভাগ মানুষ জিআই পাইপেরে টানিছিল, কারণ জিআই পাইপের উপর বিশ্বাস আছিল ই লং লাস্টিং করব বলে। আগতো পিভিসি পাইপ আছিল, কিন্তু সেই বিশ্বাসটা পিভিসি পাইপের উপর পোয়া নাছিল, কারণ এইটে যতে ততে লিকেজবুর উলাই আর থ্রেড কাটি জিআই ফিটিংসবুর লগাবলগা হয়। কথা মানিব লাগিব, আগের দিনের জিআই পাইপবুর বহুত হেভি আছিল, হেভি হলেও পানি আর লোহার মাজত স্পর্শ হলে মামরে ধরব। এটা দেখব পাইছে পাইপর বাহিরের পার্টটু মামরে খাই ফুলাই দিছে আর এইবুর উপরি আহি আছে। পাইপের উপর থাকা মশলাবুর গুছা হয়, ইয়ার পাইপটি উলওয়া যত্ন করো। যেহেতু জিআই পাইপ ফিটিং হয়ে আছে, ইয়াক নেক্সট টাইম কামত নলগাও, তো মই কাটার মেশিনে কাটি লো। আগের দিনের প্লাম্বারবুরে বহুত কষ্ট করবলগা হয়েছিল, কারণ ওয়ালবুর চেনি হাতুরি কাটিছিল। এতিয়ার দরে অত্যাধুনিক সা সরঞ্জাম নাছিলে। জিআই পাইপর কনসিল করা বা জিআই পাইপর লাইন টানা আগের দিনত বহুত ক্রিটিক্যাল আছিল। পাইপতো থ্রেডিং সিস্টেম আছে আর ফিটিংসতো থ্রেড আছে, ইয়াক এক সাইডের পর থ্রেড পুরো টাইট দি লগাওয়া হয়। পাইপর মাজত লিকেজ ওলালে ইয়াক আকো কাটি থ্রেড বনাই এক সাইডের পর ফিটিং করবলগা হয়, নহলে ঘনায় ঘনায় ইউনিয়ন চকত লগোয়া হয়েছিল। এটা মই বাথরুমের পর পাইপবুর উলাই ল। পাইপর উপর মামরের স্পর্শ পাইপবুর উলওয়া হল, ভিতর ফালেও এনেকা একটা লিয়ার বহি গেছে। আপনার দেখাব মই যত্ন করি, দেখব পাইছে সাগে পাইপর ভিতর একটা লিয়ার কেনে ধরনের বহি গেছে। এনে ধরনের পাইপর লিয়ার বহি টেপত পানির ফ্লোটো কমি যায়। জিআই পাইপ লগালে এইটে প্রবলেম, ইন ফিউচার পানির ফ্লোটো কমি কমি আহি থাকিব, কারণ এইটে আপনার জিআই পাইপর ভিতর একটা লিয়ার বহি যাব ডাককে, আর ছমাহ গেলে আরও একটা লিয়ার বহি যাব। এনেক বছর বছর ধরে লিয়ারবুর বহি বহি গিয়ে থাকে। কনসিল পাইপবুর উলওয়া হল, আপনাদের ভিডিওটির পার্ট ওয়ান দেখিলে আর নেক্সট ভিডিওটি লিম সিপিভিসি পাইপ কেনেদরে কনসিল করা হয় আর পয়েন্টবুর অল্প চেঞ্জেস হয়েছে আপনার ভালদরে দেখা। একটা ইন্টারেস্টিং ভিডিও দেখব পাব এই মোবাটো কেনেদরে গুছা হয়, মানে ভিডিওটি লিম মোৰ কামৰ ঠাইত অলপ অসুবিধা দিছে। তো নেক্সট ভিডিওটো এইটোৰ ওপৰতো বনাম, আপোনালোকে চাই থাকিব।